দেখতে পাচ্ছেন একজন মাছ ধরছেন মাছটি অলরেডি খেলাচ্ছেন এটি কোথায় এটি হচ্ছে তেলিপুকুর সিঙ্গুর হুগলি এখানকার কিছু মাছ ধরার দৃশ্য আমি আপনাদের দেখাবো মাছগুলোর বাকি ডিটেল পুকুরের পাশে ডিটেল আমি এখানে দেব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাঙ্গলারসের নেম আমার জানা নেই তবে এই পুকুর পাশ এখন চলছে না এটা আগের ভিডিও এখানে গোটা দুই তিন কাতলা মাছ ধরার ভিডিও আমি দেখাবো কম বেশি এক কেজি থেকে দেড় কেজির মধ্যে কাতলা মাছগুলো তবে এই পুকুরটির একটা খুব বড় প্লাস পয়েন্ট যে এর মোটামুটি তিন পাশ ছাওয়া এক পাশে অল্প একটু রোদ্দুর পড়ে তিন পাশ ছাওয়া ছাওয়ায় মাছ ধরা যায় গরম জায়গা খুবই কষ্ট মাছ ধরা রোদ্দুরে তারপর পলিথিন গরমকালটাই মাছ ধরার সময় তো সেই হিসেবে এই পুকুরটা বেশ আইডিয়াল পুকুর যে তিন পাশে ছাওয়া থাকে পুকুরটির পুকুরটির নাম তেলিপুকুর এটি সিঙ্গুর হুগলিতে আছে কানকটটা খুলে গেছে এই তো পেছনেরটা রকেটের মতো আসছে ল্যান্ডিংটা রেডি থাকলে তখন হয়ে যেত তুলে নিলে হয়ে যেত সিঙ্গেল কাঁটা ছিল থুতনিতে আবার থুতনির দিক করে জলের ধার থেকে খুলে গেছে খুলে গেছে কাটা তো আগে মাঝে কানে টুসকি মার এটা ছেড়ে দাও দেখি দাদা মাথাটা একটু ওরা
তুই খুঁজছিলে কোন ছিপটা? আজকে নিয়ে আয় তোমার বাপুর আছে দিয়ে ধর।